রহস্যজনক অগ্নিকাণ্ডে এবার সম্পূর্ণ ধ্বংসে পরিণত হলো প্রায় 10টি দোকান। ঘটনা শুক্রবার গভীর রাতে আগরতলা শহরতলি নতুনগর কোঅপারেটিভ বাজারে। স্থানীয়রা প্রথম বিষয়টি প্রত্যক্ষ করতে পেরে খবর দেয় দমকল বাহিনীর কর্মীদের। বাজারে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনীর বেশ কয়েকটি ইঞ্জিন। তাদের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্ত দোকানগুলির মধ্যে ছিল সিমেন্টের দোকান, টমটমের দোকান, কেক, বিউটি পার্লার সহ আরও বিভিন্ন সামগ্রীর দোকান। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 40 থেকে 50 লক্ষ টাকা। এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যান এলাকার বিধায়ক ডক্টর দিলীপ কুমার দাস। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলে কিভাবে সরকারি সহায়তা প্রদান করা যায় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা দেওয়ার আশ্বাস দেন। আমি চালাইতাম সন্ধ্যা সময়, আজকে মালিক এসেছিল, আমি দোকান বন্ধ করে চলে গেছি। তো মালিক আমাকে ফোন করতে যে তুমি একটু দোকানের দিকে যাও, আগুন লাগ যায়, এদিকে সব কিছু চলে গেছে। কিসের দোকান ছিল? টমটমের শোরুম। টমটম তিনটা ছিল। কিরকম জিনিস, কিরকম টাকার ক্ষতি হয়েছে আপনার? টমটম তিনটার দাম হলো 6,24,000 টাকা। আর কাগজপত্র আসলো, ডকুমেন্টস আসলো, জিনিসপত্র আসলো, পুরো একদম একদম কিছু নেই। রিপোর্ট সার্চ ইন্ডিয়া 10।